হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি জীবন যুদ্ধ চ্যানেল থেকে বলছি। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। আমি এখন এক মানে একটা থ্রি পিস কাটিং দেখাবো সুতির। এইগুলো আসলে আমি বলি কি যে এগুলো না কিনাই ভালো, জানি না কে কি মনে করবেন, কিন্তু এই যে দেখেন গলাটা কত বাঁকা, এই এদিক দিয়ে দেখেন কি অবস্থা, আবার এদিক দিয়ে দেখেন কি অবস্থা, মানে মিডল করলে আর গেরে আসতেছে না। এখন গেরটা তো মনে করেন যে আসতেই হবে, গলা দাদে উনার তলায় থাকলে তাও সমস্যা হবে না, কিন্তু আমি উনার জামাগুলো কাটতে যে আমার খুব কষ্ট হচ্ছে। এক ঘন্টা ধরে আমি শুধু এটিয়ে নিয়ে করতেছি যে কি করব। হ্যাঁ, আর ওনার ফোন নাম্বার রাখি নাই, ওনার ফোন নাম্বার না রাখাতে আমার আরও বেশি ভুল হয়ে গেছে। আপনারা সবাই ফোন নাম্বার রাখবেন, কারণ কাস্টমারদের ফোন নাম্বার রাখা উচিত। আমিও রাখি, কিন্তু ওনার এটা রাখতে মনে নেই, কিন্তু ভাবতেছি যে কি করব। এই গেল একটা থ্রি পিস, এই যে দেখেন এদিক দিয়ে সমান রাখতে যে ওদিকে বাঁকা হয়ে যাচ্ছে। আরেকটা কিনিলা কত ব্যবধান, দুটো পিসে কত ব্যবধান, এখান থেকে কাপড় থাকে। এখন দেখি যে সেই কাপড়টাও নেই, আমি দেখার সময় দেখে নিই নাই। এখন তো আমার একটা বিশাল ভুল হয়ে গেছে, এই এই কাপড়টা এখন আমি কাটবো না। আপনারা যেই আছেন দেখে নেবেন, এরকম কাপড় নেবেন না। এই যে এখানে কাপড় এতটা ব্যবধান, আর উনি বলছে ওনার কাপড়গুলো 44 লম্বা দেওয়ার জন্য, কিন্তু 44 আসছে না, এটা তো আসবেই না। আমি রেখে দিছি, আর এটা দেখাচ্ছি আমি, এটা হলো যে উনি লম্বা দিছে 44, কিন্তু এই দেখেন 42 কাপড়টা নেই। তাহলে কত থাকবে, 41 থাকবে, 41 না সিলাই হাফ হাফ চলে গেলে 40 ইঞ্চি থাকতেছে। আমি কী করবো তাই ভাবছি। আপনারা এরকম ভুল করবেন না, আমার মতন ভুল করবেন না। আমি আসলে ভুল করেছি, ওদের এই কাপড়গুলো অর্ডারগুলো নেওয়া আমার ঠিক হয় নাই। তারপরে দেখেন আরেকটা জিনিস দেখাচ্ছি, এই যে প্রিন্টটা, এই প্রিন্টটা হলো উপর দিক, আর উনি কাপড় আনিয়েছে 2.5 গজ, 2.5 গজ 44 ইঞ্চি লম্বা, 2.5 গজ কাপড়ে কখনো হয় না। যেহেতু এখন বহর কমানো, ওনার ঘের লাগবে, ওনার ঘের লাগবে মনে করেন 26, তাহলে আমার 28 কাপড় নিতে হবে। এই যে আমি কাপড়টা নিলাম, নেওয়ার পরে দে ভিডিওটা বানাতাম না, শুধু বানাচ্ছি যে সবাই দেখুক এবং জেনে নেক। এই যে এইটুকু কাপড় থাকে, এখানে কয় ইঞ্চি কাপড়, হয়তো কাস্টমাররা বলে যে 2.5 গজ কাপড় আনছে, কাপড় গেলে কোথায়। কিন্তু কত যে কষ্ট, যারা কাটে যারা কাটিংয়ে আছে তারাই বুঝে। এখন যদি আমি এই দুটো সমান করে কাটি, তাহলে দেখেন হয় পিছন পাট নিচে এরকম হয়ে যাবে, অথবা সামনের পাটে এরকম হয়ে যাবে। এখন ভালোভাবে করতে গেলে তো প্রিন্টে আমার এইভাবেই রাখতে হবে, এটা ওনারা বুঝে না। কী যে হয় 2.5 গজ কাপড় বেশি আনলে আমি মানে কী করবো, যে হিমশিম খাইয়ে যাচ্ছি ওনার এই কাজগুলো নিয়ে। মনে হয় আমার আর টেইলার কাজ করা হবে না, ওদের ইয়া দেখে আর ইচ্ছে করে না যে কাজকাম করি। এই
তারপরে যে মনে করেন যে সবাই একরকম না, মানুষ বুঝে না, উনি চাইতে ত্রি পিস দিছে, এখন তো আমি ভয় পাচ্ছি যে আবার কি না কি হয়। একটা দিছে ও দুটো দিল, আর একটা দিছে যে সিল্ক, এই সিল্কের একটা দিল। এখন ওনারা আগে আরো চার পাঁচটা বানায় নিছে, চারটে ত্রি পিস দিছে, চারটে ত্রি পিসে এখন সমস্যা মধ্যে আমি পড়ে গেছি। ওনার ফোন নাম্বার না রাখি, অর্ডার আছে মোটামুটি আল্লাহ রহমতে, কিন্তু আমি তো ঠিক মতো দোকানে খুলতে পারছি না। এখন যে চোদ্দ আমি এখান থেকে এই মাপটা নিই, পাড়ার মাপটা, এই যে ওনার এটা হইল চোদ্দ। কোট নিলাম আমি সাড়ে ১৩, আর এই যে বডি নিব, বডি হইল ৩৮। জানি না ওনার বডিতে মাপ নিচ্ছে আবার কি হয়। ৩২, ৩২। আপনারা জেনে শুনে ভালোভাবে দেখে কাপড় নেবেন, কারণ এখন কাপড়গুলো বেশিরভাগই বাঁকা হয়ে যাচ্ছে। এই জামাটা আমি ধুয়ে নিয়েছি, যদি না ধুয়ে নিতাম তাহলে মনে করেন যে এই জামাটা উনি বানানোর পরে যে উনি যখন গায়ে দিবে তখন কিন্তু এটা বাঁকা হয়ে যাবে। এই যে ২৬ গের, আর এইটু সেলাইয়ের জন্য জানলাম। তাই আমি ভিডিওটা বানাচ্ছি শুধু এই জন্য যে আপনারা কাপড় নেওয়ার সময় দেখে নেবেন, আর যারা সুতি কাপড়গুলো দিবেন তারা দয়া করে গজ কাপড় দিলে একটু বেশি কিনেন। ৩ গজের নিচে ৪৪ ইঞ্চি কিন্তু আসে না, আবার হাতে লম্বা চাচ্ছেন, সব দিকে চাইলে হয় না। কাপড় আনবেন আপনারা কম, কিন্তু আপনারা যখন টেইলার আসবেন তখন আপনাদের একভাবে বাহানা যে এইটা করবেন ওইটা করবেন, কিন্তু আসলে যারা মনে করেন যে টেইলার্সে কাজ করে তারাই একমাত্র বুঝে যে কত জ্বালা কাটিয়ে। কিন্তু আপনারা দয়া করে এইগুলো করবেন না, কাপড় আনবেন একটু বেশি, যা টাকা দিয়ে বানাবেন তাহলে জামা কেন এই সুন্দর হবে না। একটু কাপড় মাত্র আধা গজ কাপড় বেশি আনলে হয়ে যায়। আমি এত টাকা মজুরি দিব, এত টাকা দিয়ে কাপড়গুলো বানায় যদি ঠিক মতন আমি নাই বা পরতে পারি তাহলে আমি কী করব, কাপড় বানাবো কেন? সামান্য একটু জিনিসের জন্য আপনারা এক একটা ভুল করেন। আর যে আন্টি জামা কাপড়গুলো বানাচ্ছে, আন্টি আপনি যদি দেখে দেখেন আমার ভিডিওগুলো তাহলে আপনি একটু ভালো করে মনোযোগ দিয়ে শুনে নিন আমার ভিডিওতে কি বলছি আমি। এরকম কাজ করবেন না, আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ। আর ত্রি পিসগুলো এমনই যে যখন আপনি এই নেবেন তখন বোঝা যায় না, অর্ডারটা নেওয়ার সময় বোঝা যায় না, পরে যে ধোবেন ধোয়ার পরে যে বাঁকাগুলো বাইর হয়। আমি এগুলো আগে একটা মেয়ের ত্রি পিস বানিয়ে দিছি, ধোয়ার পরে যে দেখে নিছে সে সুন্দর, কিন্তু ধোয়ার পরে যে বাঁকা হয়ে গেছে, এই জন্য আমি বানানোর আগে তো ধুয়ে নিই। আশা করি আপনারা আমার সাথে একমত থাকবেন, আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে আপনারা কমেন্ট করবেন, শেয়ার করবেন, লাইক দিবেন, এবং যারা সাবস্ক্রাইব করছেন তারা তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা না করেছেন তাদের কাছে আমার রিকোয়েস্ট আমার ভিডিওটা দেখে আপনারা সাবস্ক্রাইব করবেন। এই দেখেন কত কষ্ট, এদিকে কেমন আর এদিকে কেমন। অনেকে আছে মাইনে নেয় যে কাপড় এরকম কী করবেন, আবার অনেকে আছে মানে না, তার জন্য বলছি যে আপনারা দেখে শুনে নেবেন অর্ডার নেওয়ার আগে। দে আপনাদের কাছে এই আমার আশা বলার। আর এখন যে আমি এইটা যে কী করব, এটা তাহলে আমি কী করি কাজ করি দেখি কতদূর কী হবে। ওনারা তো বলছে, একজন বলছে যে আমার
জামাগুলো সুন্দর করে বানাবেন। সুন্দর করতে গেলে যে কি লাগে হয়তো উনি জানে না, উনি যদি জানতো তাহলে উনি কাপড় ঠিকই নিয়ে আসতো। এই প্রিন্টের জন্য আমার এইভাবে ফ্লায়া কাটতে হবে, দেখা যাক কি হয়। আমার বাবির আবার ঠান্ডা লাগিয়েছে চিন্তার মুখ, সেজন্যই খালি বারবার গলা কাখান দিচ্ছে। আমার ভিডিওগুলো আসলে বানাইতেছি কিন্তু খুব কষ্টে, যে মানুষজন কেন বুঝে না, বোঝা উচিত ওনাদের। এইভাবে ফেলে এখন আমার এটা কাটতে হবে, দেখেন কি পরিস্থিতি। আমি আর বিভিন্ন ধরনের সমস্যা আছে, ডাক্তাররা বলছে, জানি না আমি কতদূর কি করতে পারবো। তারপরে দেখো চেষ্টা করতেছে আর কি, চলে মানে ওনাদের রিকোয়েস্ট রাখার জন্য। নিজে জাহাঙ্গীর যেভাবে বলছে ঠিক সেইভাবেই চলছি, এখন বাকিটুকু আল্লাহ মাহবুব জানে কতটুকু পারবো। আপনারা আমার জন্য দোয়া করবেন এবং আমার চ্যানেলের পাশেই থাকবেন, আশা করি। যাই হোক, এইভাবেই কাটতে হবে আমার, কিচ্ছু করার নেই, যা আসবে তাই করতে হবে। এইভাবে চিন্তা ভাবনা করে একটু ফলাবেন, তারপরে এইভাবে কেটে নেবেন। আশা করি আমার ভিডিওগুলো বুঝতে পারছেন, বুঝতে পারলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করেন। তাহলে এখানেই রাখি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।